রাজধানীবাসীর কাছে যাতায়াতের ভোগান্তি কমাতে একসময় আশীর্বাদ হয়ে এসেছিল অ্যাপ ভিত্তিক মোটরসাইকেল সেবা। কিন্তু পাঁচ বছর যেতে না যেতেই সেই সেবা এখন রূপ নিয়েছে ভয়াবহ যন্ত্রণা আর ভোগান্তিতে। অ্যাপে রাইড না পাওয়া, অতিরিক্ত ভাড়া প্রদর্শন আর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অ্যাপ রেখে খেপে যাওয়ার প্রতিযোগিতা। ফলে সড়কে বিশৃঙ্খলা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নানা রকম দুর্ঘটনা আর অপরাধ। রাজধানীর প্রায় প্রতিটি মোড়ে মোড়ে এভাবে অসংখ্য বাইক রাইডারদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নিয়ম অনুযায়ী অ্যাপের কলে যাত্রী সেবা দেওয়ার কথা থাকলেও সে আইনে তোয়াক্কা করেন না তারা। মূলত খেপের কলের প্রতি তাদের আগ্রহ বেশি, তাই প্রশ্ন আসছে অ্যাপের কলের প্রতি কেন তাদের এত অনীহা। পান্থপথের মোড় থেকে মালিবাগ রেলগেট বাস স্টপ আমি আসার পরে দূরত্ব আসছে 0.00 কিলোমিটার, 40 মিনিট আমার সময় লাগছে আসতে। আসার পরে আমি ভাড়া পেয়েছি 38 টাকা, কাস্টমার পে করছে 46 টাকা। 40 মিনিট বাইক চালানোর পরে আমার ভাড়া আসছে 38 টাকা, এইটা কীভাবে মেনে নেওয়া যায়? পার্সেন্টেজটা তাদের অনেক বেশি, 25% নিতে হয়, আর এটা হলো এক নম্বর সমস্যা। আর যেটা যাত্রীর যে রিকোয়েস্ট আসে সেটা 2 থেকে 3.5 কিলোমিটার দূর থেকে আসে, এবং সেটা আপনার যখন রিসিভ করা হয় তো এই যে আমি তার কাছে যাচ্ছি যাত্রীর কাছে, তো সেক্ষেত্রে আমার যে তেল খরচটা সেটা তো আর কোম্পানি দিচ্ছে না, যাত্রী দিচ্ছে না, ভাড়া শো করে না, এবং যাত্রী কোথায় যাবে সেই লোকেশন আমাকে দেখায় না। তো সেই কথা অনেক সময় যাত্রীকে প্রশ্ন করলে ভাই কোথায় যাবেন, সুন্দরভাবে জিজ্ঞাসা করলো সে অনেক চেয়েতে যে আপনি তার কল রিসিভ করছেন কেন, আপনি কেন জিজ্ঞাসা করেন আমি কোথায় যাবো, জিজ্ঞাসা করার রাইট তো আমার অবশ্যই আছে। অ্যাপে যদি ভাড়াটা মারতাম 100 টাকায় ভাড়ায় 20 টাকায় কেটে নেয়, 80 টাকা পাই আমরা, আমরা তেল ভরবো না, সংসার চালাবো না, খাবো। অ্যাপ চালিত মোটরসাইকেল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকলেও ভিন্ন সুর অনেক রাইডারের। তাদের ভাষ্য, অ্যাপে আয় কম হলেও নিরাপত্তাই তাদের প্রধান ভরসা। অ্যাপসে যদি বলে এটা আমার সেফ, প্রথম বলে এটা আমার সেফটি, আমার বাইকের সেফটি, আমার নিজের সেফটি এবং আমার প্যাসেঞ্জারের সেফটি। আর দ্বিতীয়ত যদি বলেন যে আমার ইনকাম, ইনকামের দিক দিয়ে অনেক লস, এটা আমার পোষাচ্ছে না ইনকামের দিক দিয়ে। এই ইনকামটা যেন কমিশনটা কেটে নিচ্ছে অনেক বেশি, কমিশন যদি কমা যায় তো সবাই অ্যাপসই চালাবে, আর রেটটা যদি একটু ভালো করে দেয় ভাড়াটা, কারণ অ্যাপসে ভাড়াটা অনেক কম আসে। অভিযোগ আছে রাইডাররা যেমন খ্যাপে যেতে আগ্রহী, তেমনি যাত্রীদের মধ্যে আছে অ্যাপ রেখে খ্যাপে যাওয়ার প্রবণতা। সময় বাঁচানো, রাইড না পাওয়া, আবার কেউ বা দেখাচ্ছেন অ্যান্ড্রয়েড সেট না থাকার অজুহাত, ফলে প্রশ্রয় পাচ্ছেন অবৈধ এ খ্যাপাররা। খ্যাপে এসেছি আমি, আসলে ধানমন্ডি থেকে এসেছি, তো অনেক সময় দেখা যায় ধানমন্ডি 32 থেকে রিকোয়েস্ট পাঠালে সেই রিকোয়েস্টটা পায় হচ্ছে আপনার অনেক দূরে, কিছু সময়েরও একটা ব্যাপার থাকে আমাদের, আবার অনেক সময় ইমার্জেন্সি থাকে, আমার একটু ইমার্জেন্সি ছিল এই জন্য আমি খ্যাপে চলে আসছি। আমি এখন যাব মিরপুর, সো এখন ফোনেও নাই মেগাবাইট, তাছাড়া পাঠাওয়ে কানেক্ট হতে হলে সময়ের ব্যাপার, সো অত কিছু আমার সময় স্বল্প, সো তাড়াতাড়ি যেতে হবে, এই এজন্য অ্যাপ রেখে ক্যাফে যাওয়া। মূলত রাস্তার মোড়ে মোড়ে লোকাল বাসের মতো যাত্রীদের ডাকাডাকি করতে দেখা যায় রাইডারদের, কই যাবেন, যাবেন নাকি, এই বাক্যগুলো শুনে প্রায়ই বিরক্ত পথচারীরা। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকলেও এ নিয়ে নির্বিকার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা। এদের দমনে তেমন কোনো তৎপরতাও চোখে পড়েনি সময় সংবাদের ক্যামেরায়। যে ব্যাপারে আসলে আমরা প্রতিনিধি স্বেচ্ছার, এবং যখন আমরা সুযোগ পাই আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। বিআরটিএ থেকে তো সুনির্দিষ্ট নির্দেশনা আছে, যারা বিআরটিএ রাইড শেয়ারিং আন্ডার এনলিস্টেড তারা তো চালাতে পারে, আর যারা এই ধরনের নাই সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। রাইডারদের অসংখ্য অভিযোগ রয়েছে অ্যাপ চালিত মোটরসাইকেল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, এর মধ্যে অতিরিক্ত কমিশন কেটে নেওয়া ও অ্যাপে গেলে ভাড়ায় না পোষানো অন্যতম। এদিকে একই দূরত্বে সময়ভেদে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এসব অভিযোগের ভিত্তিতে পাঠাও কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করলেও তারা কোনো সাড়া দেয়নি। তবে ও ভাই কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ খ্যাপের কারণে পর্যাপ্ত কল না থাকায় তাদের বাইক সার্ভিস কার্য ক্রম আপাতত স্থগিত করতে বাধ্য হয়েছেন। অ্যাপ ছাড়া রাইডারদের যে চলাচলের যে মানে অভ্যাস সৃষ্টি হয়েছে, এর কারণে আমরা আপাতত সাময়িকভাবে বন্ধ রেখেছি বাইক সার্ভিসটা, এবং আমরা চেষ্টা করছি কীভাবে ড্রাইভারদের যে ডিমান্ড আছে এবং সেই অনুসারে আমরা যেন তাদের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি। বিআরটিএ সহযোগিতা চেয়েছি বিভিন্ন সময়, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহযোগিতা চেয়েছি। এদিকে অবৈধ রাইডারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ। এছাড়া যে সকল রাইডার অ্যাপে না গিয়ে খ্যাপে যাচ্ছেন তাদের বিস্তারিত তথ্য চেয়েছেন তারা। এই বিষয়ে আমরা সংস্থার সকলের সাথে আলোচনা করেছি, এবং যে অ্যাপস সার্ভিস, অ্যাপসের মাধ্যমে এই রাইড শেয়ারিং সার্ভিসেরা দিচ্ছে যে কোম্পানিগুলো, তাদের সাথে আমরা বসেছি,
এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে বসেছি। আমরা সবার সাথে এগুলো কীভাবে বন্ধ করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করতেছি। যারা কন্ট্রাক্টে এই গাড়ি মোটরসাইকেল বা প্রাইভেট গাড়ি অপারেট করছে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করব। যে সমস্ত যাত্রী তারা যদি গাড়ির নাম্বার উল্লেখ করে আমাদের কাছে অভিযোগ করে তা আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং দরকার হলে সেগুলোর আমরা যে অনুমোদনপত্র সেটা আমরা বাতিল করে দেব। অভিযোগ পাল্টা অভিযোগে জর্জরিত অ্যাপ চালিত মোটরসাইকেলের সেবা, ফলে বেড়েছে খ্যাপ, ভুক্তভোগী হচ্ছেন যাত্রীরা। ব্যবসা নিয়েও ঝুঁকিতে অ্যাপ চালিত মোটরসাইকেলের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো, তাই সকলের প্রত্যাশা সুষ্ঠু নীতিমালার মাধ্যমে শৃঙ্খলা ফিরে আসুক অ্যাপ ভিত্তিক এই সেবায়। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।